নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হলো ওলের ডালনা। ওলের ডালনা বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। উপকরণে লাগছে ওল, এখানে 250 মতন ওল আমি নিয়েছি, আর নিয়েছি 3টে আলু, সেটাকে কেটে নিয়েছি একটু বড় সাইজের, আর নিয়েছি অর্ধেক টমেটো। এখানে রয়েছে সর্ষের তেল, লাল লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, তারপরে নিয়েছি নুন, চিনি স্বাদ মতন, এখানে আদা রসুন ধনে কাঁচা লঙ্কা সব বাটা রয়েছে, একটা শুকনো লঙ্কাও দিয়েছি, সামান্য ঘি, তারপরে রয়েছে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর জিরে, দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি। ওল আর আলুটাকে প্রথমে দুটো সিটি দিয়ে নেবো, তারপরে রান্নাটা শুরু করব। দেখুন, আলু আর ওলটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সুসিদ্ধ হয়েছে, গলে যায়নি, আর ওলটাকেও আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, যেটা একদম ভেঙে যায়নি। এবার এটাকে আমি ভেজে নেব। তো তার আগে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবেন আপনারা আপনাদের স্বাদ অনুসারে। এবার এটাকে আস্তে আস্তে মাখিয়ে নেব, জোরে জোরে মাখালে ভেঙে যেতে পারে ওলটা, তাই আস্তে করে মাখিয়ে নিচ্ছি। ওলটাকে আর আলুটাকে দেখুন খুব ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দেব। ওলটাকে খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, তেলটা একটু গরম হলে ওলটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওলগুলোকে ভেজে নেব। ওলগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে ওলগুলো শক্ত হয়ে যাবে। ওলটাকে আমি উল্টে দেব, ওলটাকে উল্টে দিচ্ছি আস্তে করে। দেখুন, এক পিঠ ভাজা হয়েছে, খুব হালকা হালকা, বেশি ভাজলেই কিন্তু ওলটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ওর পিঠটাও আমি হালকা করে ভেজে নেবো ওলগুলো, তারপর আমি আলুটা ভাজবো। দেখুন, ওলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি সবকটা আলুকে তুলে নেব। দেখুন, আলুটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা আবার দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, একটু ভালো করে ভেজে নিই, তারপর জিরে, গোটা জিরেটা দেব। আমি গোটা জিরেটা দিয়ে দেব, একটু জিরেটা গরম হোক, লাল হয়ে যাক, তারপর আমি গোটা গরম মশলাটা দেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি সামান্য, একটা এলাচ দিয়েছি আর দু টুকরো দারচিনি দিয়েছি। এইগুলো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি প্রথমেই দেব পেঁয়াজ। এখানে একটা বড় পেঁয়াজ কাটা হয়েছে, সেটাই দিচ্ছি, ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা লাল হয়ে গেছে, এবার আমি সমস্ত মশলাটা যেটা করে রেখেছিলাম সেই মশলাগুলো দেব। আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, রসুন, এই যে মশলাটা করেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। অর্ধেক টমেটো দিয়ে দিচ্ছি। এবার দেব এক চামচ মতন লাল লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব মিট মশলা, এটাও সামান্য হাফ চামচ মতন দেবেন, আর দেব সামান্য হলুদ।
এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবার আমি কাঁচা লঙ্কা দুটো দেবো আর সামান্য নুন দেবো। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর একটু সামান্য তেল দিচ্ছি। এবার আমি সামান্য চিনি দেব, দেখুন মশলাটা কষানো অনেকটা হয়ে গেছে, তাতে কালারটা ভালো আসবে, রান্নার কালারটা ভালো আসবে, টমেটোটা আর একটু নরম হবে। তারপর আমি জলটা দেব, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে নেব। জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দেবেন, আপনারা যতটা তরকারিটা করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। ঝোলটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে তারপর আমি আলু আর ওলটা দিয়ে দেব। মিনিট মতন ঝোলটা ফুটবে, তারপর আমি এটা আলু আর ওলটা দিয়ে দেবো। মিনিট ঝোলটা ফুটে গেছে দেখুন, এবার আমি এই সব আলু আর ওলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সেদ্ধ করব 10 মিনিট মতন, কারণ এখনও এটা বেশ শক্ত আছে, এটা 10 মিনিট টাইম লাগবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন আলু আর ওলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন আমার ওলের ডালনাটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম, অন্যদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো।